ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আগামী কালকে তোমার যদি কলকাতা পুলিশের এক্সাম থাকে তবে এই ভিডিওটি তোমার জন্য। আজকে এই ভিডিওতে আমি কোনো অঙ্ক বা জিআই সলভ করব না। আজকে এই ভিডিওতে তোমাদের বিশেষ কিছু প্র্যাকটিক্যাল টিপস দিব, যেই টিপসগুলো ফলো করলে পরীক্ষা হলে তুমি তোমার 100% দিয়ে আসতে পারবে। 100% দিয়ে আসতে পারার তাৎপর্য, অনেকেই আমরা কি করি, বাড়ি থেকে তো খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে পৌঁছাই, কিন্তু পরীক্ষা হলে আমরা আমাদের 100% ডেলিভার করতে পারি না। পরীক্ষা হলের একটা চাপা উত্তেজনা, অনেক ভয়, অনেক টেনশন কাজ করে, তাই আমরা পারি অনেক কিছু, বাড়িতে খুব ভালো ভালো এক্সাম দিই, মক টেস্টে খুব ভালো স্কোর করি, কিন্তু পরীক্ষা হলে আমরা আমাদের সেরাটা দিয়ে আসতে পারি না। তো বিশেষ কি কি টিপস ফলো করলে পরীক্ষা হলে তুমি তোমার সেরাটা দিয়ে আসতে পারবে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আজকে প্রথমেই কি করব, দেখো আজকে দেখো টাইম তো খুব বেশি নেই, আগামীকালকে রাত শেষ হলেই আগামীকালকেই পরীক্ষা, তো আজকে আমরা বেশি কিছু পড়ব না। তুমি চেষ্টা করো আজকে যত সম্ভব কম পড়ার। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে যত সম্ভব কম পড়বে, তুমি ঠিকই শুনেছো, কেননা এতদিন যা পড়ছে আজকে এমন আহামনি কিছু করতে পারবে না। আর আজকে খুব বেশি পড়তে গিয়ে খুব বেশি চাপ নিও না, কারণ তোমাকে আজকে রিল্যাক্স থাকতে হবে, তাই আজকে যত সম্ভব কম পড়ো এবং যত সম্ভব রিভিশন করার চেষ্টা করো। ম্যাথের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো একটু ইসে করে দেখে নাও, আর খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম যেগুলো তোমায় খুব বেশি কনফিউজ করে সেগুলো সলভ করতে পারো। জিআই এর ক্ষেত্রেও সেম রুল, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো একটু রিভাইজ করে নাও, কিছু কিছু বিশেষ জিআই যদি ভাবো সলভ করবে সলভ করবে, জিকের ক্ষেত্রেও সেম রুল। আজকে নতুন কিছু পড়ার দরকার নেই, যত সম্ভব রিভাইজ করো এবং সেটাও কম সম্ভব, খুব বেশি করতে যাও না, আজকে রিল্যাক্স থাকতে হবে তোমাকে, ওকে? আর কারেন্ট অ্যাফেয়ার্সের মোট মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খাতায় যেগুলো আছে একটু চোখ বিলিয়ে নিতে পারো, বা যদি ইচ্ছা হয় ইউটিউবে গিয়ে লাস্ট 6 মাসের 1 মাসের যে ভিডিও লং ভিডিওগুলো পাওয়া যায় সেগুলো 1.5 গুণ বা 2 গুণ স্পিডে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকের দিনটা এইভাবে কাটানোর চেষ্টা করো। এবার তোমার যদি কিছু পড়তে ভালো না লাগে, যে হ্যাঁ আমার রিভাইজ হয়ে গেছে, সব হয়ে গেছে কিন্তু টাইম কাটছে না, বোরিং লাগছে, তাহলে কী করবে, ইউটিউবে গিয়ে উত্তেজিত করে এমন কিছু ভিডিও না যে অ্যাকশন কোনো সিনেমা বা থ্রিলার কিছু মুভি এই সমস্ত কিছু না, রিল্যাক্স করে ভালো কিছু কার্টুন দেখতে পারো, ভালো কিছু মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, বা মোটিভেশনাল না হলেও রিল্যাক্স করে এমন কিছু ভিডিও দেখতে পারো, বা ভালো কিছু রবীন্দ্রসঙ্গীতও শুনতে পারো, কিছু মিউজিক শুনতে পারো যেটা তোমায় ইন্সপায়ার করে বা মোটিভেট করে, ওকে? তাহলে আমি কি বললাম, আজকের দিনটা কিভাবে অতিবাহিত করবে, যত সম্ভব কম পড়বে, আর যতটুকুই পড়বে চেষ্টা করো ততটুকু যেন রিভাইজ হয়, নতুন পড়ার চেষ্টা করো না। আরেকটা জিনিস, যদি পড়তে ভালো না লাগে, বোরিং লাগছে, কি করে টাইম পাস করবে, এদিক সেদিক ঘুরে টাইম পাস করার দরকার নেই, সে একটু এদিক সেদিক নেচার থেকে ঘুরতে পারো, বা যত সম্ভব যদি পারো ভিডিও দেখবে বা সং শুনতে পারো, ভালো কিছু মোটিভেট করে এমন কিছু ভিডিও, বা সিনেমাও দেখতে পারো মোটিভেশনাল, বা তোমায় রিল্যাক্স করে এমন কিছু ভিডিও দেখতে পারো, বা ভালো কিছু মিউজিক শুনতে পারো। এবার কি করবে, যত সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো। আরেকটা জিনিস, কালকে সকালে আগামীকালকে যত সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, ডকুমেন্টসগুলো কিন্তু আজকে এডমিট টেডমিট আইডি প্রুফ এগুলো আজকে রেডি করে রাখবে, ঠিক আছে? আর আগামীকালকে যত সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, সকালে তাড়াতাড়ি উঠে চেষ্টা করো 5-10 মিনিট একটু এক্সারসাইজ করে ভালো করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি স্নান টান করে নাও, রেডি হয়ে নাও। পরীক্ষার হল তোমার থেকে কতদূর আমি জানি না, যদি দূরে হয় তাহলে যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে পড়ো, এবং পরীক্ষা হলে খুব দেরি করো না, একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এবার পরীক্ষা হলে পৌঁছে যাওয়ার পর অনেকেই হয় কি, বন্ধু বান্ধবের সঙ্গে হই আল্লাহ শুরু করে, অমুক তোমাকে এটা পড়ছি এটা পড়ছি, এ সমস্ত কিছু করার দরকার নেই। পরীক্ষা হলে পৌঁছাবে, তোমার সেখানে যদি চেনা জানা না থাকে তো খুবই ভালো, আর যদি চেনা জানা থাকে তাদের সঙ্গে গল্প গুজব হই আল্লাহ করার দরকার নেই, তুমি চুপচাপ একটা কর্নারে রিল্যাক্স কোনো জায়গায় বসে তুমি কিন্তু ইম্পর্টেন্ট কোনো জিনিস বা ফর্মুলা তুমি রিভাইজ করতে পারো, বা চুপচাপ বসে থাকতে পারো, বা ইউটিউবে গিয়ে রিল্যাক্স করে এরকম কিছু ভিডিও দেখতে পারো, সে সন্দীপ মহেশ্বরীর বা মোটিভেশনাল বা ইন্সপায়ার করে এমন কিছু ভিডিও দেখতে পারো, ঠিক আছে? তাহলে হই আল্লাহ করবে না, পরীক্ষা হলে গিয়ে যত সম্ভব মুখকে বন্ধ রাখবে, বারবার বলছি যত সম্ভব পরীক্ষা হলে গিয়ে মুখকে বন্ধ রাখবে, কারণ তোমার মুখ যদি বন্ধ থাকে তাহলে তোমার ব্রেনও রিল্যাক্স থাকবে, যত বেশি হই আল্লাহ করবে তত বেশি তোমার ব্রেন চঞ্চল হবে, যেটা পরীক্ষা হলের জন্য তোমার একদমই উপযুক্ত নয়, ঠিক আছে? পরীক্ষা হলে পৌঁছানোর পর একটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে কি, পরীক্ষা হলে প্রশ্ন দেখার পরই যেই প্রশ্ন দেখি, আরে এই অঙ্কগুলো তো করিনি, আমরা এরকম বিহেভ করি, ইস এত কঠিন প্রশ্ন হয়ে গেল, এই যে আমরা যখন একটা নিজেকে নিজেকে এইভাবে কমিউনিকেট করি প্রশ্ন দেখার পরে, এই এত কঠিন প্রশ্ন, এগুলো তো পারবো না, এই অঙ্কগুলো করি নেই, এই জিআইটা আসলো এটা কীভাবে সলভ করবো। পরীক্ষা হলে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আমরা যখন এরকম রিয়াকশন দিই তখন ইনডাইরেক্টলি তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছ, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে, এই পরীক্ষা আমার জন্য ভালো হবে না।
তো এই ভুলটা করবে না, আবার রিয়্যাক্ট করার দরকার নেই। প্রশ্ন দেখলে যদি কঠিন হয়, শুধু তোমার জন্য কঠিন নয়, সবার জন্যই কঠিন হয়েছে। আর যদি সহজ হয় তাহলে সবার জন্যই সহজ, মডারেট হলে সবার জন্যই মডারেট। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল এটাকে নেওয়ার চেষ্টা করে পরীক্ষা হলে প্রশ্ন দিব, ঠিক আছে, যেটা পারবো করবে। আরেকটা জিনিস বারবার বলছি, পরীক্ষা হলে টাইম কম থাকবে, তো খুব যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। একটা জিআই আটকে গেলে এটাকে দুবার ভাববি না, স্কিপ। একটা মেতে আটকে গেলে সেটাকে স্কিপ করবে। আর জিকের ক্ষেত্রেও প্রথম যেই অপশনটা তোমার মাথায় আসবে সেই অপশনটাই সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো আমি কি বললাম, ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে যদি আটকে যাও সেটাই সময় নষ্ট করবে না, কারণ পরীক্ষার হলেই কনফিডেন্স তুমি তখনই পাবে যদি তোমার হাতে সময় থাকে। ওকে, তো যত সম্ভব তাড়াতাড়ি করবে, পরে যদি টাইম থাকে, কোনো অঙ্কে আটকে গেলে, কোনো জিআই আটকে গেলে পরে লাস্টে গিয়ে সেটা সলভ করবে যদি টাইম থাকে, ঠিক আছে? পরীক্ষার যে 100টি প্রশ্ন, মোট কথা 100টি প্রশ্ন তোমাকে দেখতে হবে, এমন যেন না হয় প্রথমের অঙ্ক করতে করতে লাস্টের 20টা প্রশ্ন দেখতেই পারলাম না, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, বেশি উত্তেজিত হবে না, পরীক্ষা হলে গিয়ে চুপচাপ বসে থাকবে, মুখ যত সম্ভব বন্ধ রাখবে, কম কথা বলার চেষ্টা করো। আর পরীক্ষা হলে প্রশ্ন দেখে আবার রিয়েক্ট বেশি হবে না, এই এত কঠিন প্রশ্ন এরকম কিছু না। পরীক্ষা হলে প্রশ্ন দিয়ে নিজে নিজে মনেকে বলবো, ঠিক আছে, ভালো প্রশ্ন, কঠিন হোক সহজ হোক যাই হোক, মনে মনে প্রশ্ন দেখার পরে যাই হোক ভিতরে থেকে তোমার ফেটে যাচ্ছে এত কঠিন প্রশ্ন, কিন্তু উপর দিয়ে মনে মনে বলবে না প্রশ্ন ইজি হয়েছে, নিজেকেই বলবে। এই যে শুরুটা, এই শুরুটাতেই আমরা অনেকেই গণ্ডগোল করি, পরীক্ষার প্রশ্ন দেখেই আমরা একদম দিশে আরো করি কি করবো, আর এরকম হওয়ার কিছু নেই, যা হবে দেখা যাবে, বুঝা গেল? তো এই সমস্ত বিশেষ কিছু টিপস যদি ফলো করতে পারো 100%, আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার পরীক্ষায় নিজের সেরাটা দিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক বন্ধুরা, ভালো করে পরীক্ষা দাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।